Assalamualaikum warahmatullahi wabarakatuh. কিয়ামতের সেই ভয়াবহ সংকটের মুহূর্তে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভালোবাসা এবং তার মহব্বতপূর্ণ আচরণ তার সুপারিশ এটা এই উম্মত পাবে। কিয়ামতের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি বলতেন এবং আমরা যেন তার জন্য প্রস্তুতি গ্রহণ করি। এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য বর্ণনা পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন সেই ভয়াবহ সংকটে কিয়ামতের সেই বিপজ্জনক দিনে আমরা যেন বিপদগ্রস্ত না হই, আমরা যেন আগে থেকে প্রস্তুতি গ্রহণ করে আমরা যেন আমাদের বিপদ মুক্তির ব্যবস্থাপনা করে রাখি। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রহমতের অংশ ছিল, তিনি ছিলেন রহমাতাল লিল আলামিন। কিয়ামতের সেই ভয়াবহ দিনেও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যস্ততা থাকবে এই উম্মতকে কেন্দ্র করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে বর্ণনা করা হাদিস আছে, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, প্রত্যেক নবীর জন্যই তার উম্মতের জন্য বিশেষ একটি দোয়া আছে, নিশ্চিতভাবে যে দোয়া কবুল করা হবে। নবীদের সব দোয়াই কবুল হয়, তবে এই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়া নবীদের জন্য বিশেষ এক পুরস্কার এবং উপহার হিসেবে এই দোয়াটির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন এই বিশেষ দোয়াটি, প্রত্যেক নবী তারা দুনিয়াতেই এই দোয়াটি করে ফেলেছেন, তো আমি আমার দোয়াটিকে সংরক্ষণ করেছি এবং আমি আমার উম্মতের জন্য এই দোয়াটি পরকালে কিয়ামতের দিন আমি এই দোয়াটি আমার উম্মতের জন্য করব এবং আমার উম্মত এই দোয়াটি কিয়ামতের দিন আমার কাছ থেকে পাবে। আমার উম্মতের যে ব্যক্তি শিরক করেনি এবং মৃত্যুবরণ করেছে তারা এই দোয়াটির ফলাফল কিয়ামতের দিন তারা পাবে। কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানব জাতির প্রতি তার দরদ এবং সহমর্মিতা প্রকাশ পাবে। সে কঠিন সংকটময় মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকল মানব জাতির পক্ষ থেকে তিনি বিচার শুরু করার জন্য তিনি আল্লাহর কাছে আবেদন করবেন। মানুষ যখন এক অস্থির অবস্থা এটা মানুষ যখন পর্যবেক্ষণ করবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেন বিচার শুরু করা হয়, এজন্য মানুষ তার হযরত আদম আলাইহিস সালাম তার কাছে উপস্থিত হবে। হযরত আদম আলাইহিস সালাম তার কাছে আবেদন করবে যে আপনি রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করুন। হযরত আদম আলাইহিস সালাম তিনি অপারগতা প্রকাশ করবেন, তিনি তাদেরকে হযরত নূহ আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিবেন। তো হাদিসের মাঝে এসেছে হযরত নূহ আলাইহিস সালাম তিনিও অপারগতা প্রকাশ করবেন, তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও অপারগতা প্রকাশ করবেন, তিনি হযরত মূসা আলাইহিস সালামের কাছে সকলকে পাঠিয়ে দিবেন। হযরত মূসা আলাইহিস সালাম তিনি অপারগতা প্রকাশ করে তিনি হযরত ঈসা আলাইহিস সালামের কাছে সকলকে পাঠিয়ে দিবেন, আর হযরত ঈসা আলাইহিস সালাম তিনি অপারগতা প্রকাশ করে সকলকে খাতামুন নবিয়্যিন সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকলকে পাঠিয়ে দিবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে মানুষ যখন আসবে তিনি সকলের পক্ষ থেকে তিনি আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে প্রার্থনা করবেন। হাদিসের মাঝে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন সেদিন সকল মানুষ তার কাছে যখন আবেদন করবে তিনি সেজদায় অবনত হয়ে যাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সিনাকে খুলে দিবেন, তার জবানকে খুলে দিবেন, এমন ভাবে তিনি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা এবং তার হামদ এবং সানা তিনি পেশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় রসুলকে ডাকবেন, হে মুহাম্মদ আপনি আবেদন করুন, আপনার আবেদনকে কবুল করা হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচার শুরু হবে। তো বিচার যখন শুরু হবে তো একদল মানুষ তারা জাহান্নামী হবে, একদল মানুষ তারা জান্নাতি হবে। তো যে সমস্ত ব্যক্তিরা জাহান্নামী হবে এর মাঝে প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের একটি অংশ তারা তাদের পাপের কারণে জাহান্নামী হবে। উজুনের দাড়ি পাল্লায় যাদের নেক কর্মের চাইতে দুষ্কর্ম বেশি হবে তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জান্নাতীদের সর্দার হবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বোচ্চ জান্নাতের তিনি অধিকারী হবেন, কিন্তু তিনি তার গুনাহগার উম্মত তাদেরকে তিনি ভুলবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুপারিশ করতে থাকবেন এবং এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুপারিশে একটা সরিষার দানা পরিমাণ ইমানও যাদের মাঝে
ছিল তারা সেই জাহান্নাম থেকে মুক্তি পাবে। এই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরদ, তার ভালোবাসা উম্মার প্রতি, নিজ উম্মতের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দরদি নবীর উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৌভাগ্যবান করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নির্দেশনাকে কাজে লাগিয়ে তার সেই মহব্বতপূর্ণ হাদিসগুলোকে আমরা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করি তাহলে কিয়ামতের সেই বিভীষিকাময় মুহূর্ত আমাদের জন্য সহজ হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সন্তুষ্টির জান্নাতের অধিকারী হব আর আমাদের দুনিয়ার জীবনও হবে সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দরদি নবীর দরদপূর্ণ দিনের পূর্ণাঙ্গ অনুসরণ করার তৌফিক দান করুন।